ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের বাংলার রয়্যাল বেঙ্গল টাইগ্রেস, আমাদের সবাইকে শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে। আর সেই আদর্শ পথে, তার দেখানো পথে আমি হাঁটতে এগিয়ে এসেছি। আজকে অভিনেত্রী হিসেবে না, দিদি যেটা বললেন, আজকে নেত্রী হিসেবে একদমই নয়, আজকে এসেছি হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। আমার আমাকে আর আমার মতন আরো 10 কোটি বাংলার মানুষকে প্রত্যেক দিন তার ভেতরে যে আগুনটা আছে সেটা অনুপ্রেরিত করে, তাই আজকে আমি এখানে। যার হাত ধরে বাংলা এই গত 10 বছরে উন্নয়ন দেখেছে, তার গত 34 বছরের বাম সরকারের রাজত্বও কিন্তু দেখেনি, আর বিজেপি তো দূরের কথা। আপনি কন্যাশ্রী প্রকল্প বলুন, যার মাধ্যমে আজকে বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে শিক্ষিত, শিক্ষার আলো দেখতে পাচ্ছে। আপনি রূপশ্রী প্রকল্প বলুন, যেখানে আজকে আমাদের প্রত্যেকজন, প্রত্যেকটা বাবা মাকে চিন্তা করতে হয় না তাদের মেয়ে সন্তানের কি করে বিবাহ দেবে। শিল্পশ্রী বলুন, যুবশ্রী বলুন, সমবেথী বলুন, গতিধারা বলুন, দুয়ারে সরকার বলুন, মানে এই 10 বছরে উনি সরকারকে দুয়ারে নিয়ে এসেছে আপনাদের। তাহলে আগামী 5 বছরে কি করবে ভাবুন তো একটু। আর এই বহিরাগতরা কি বলে যাচ্ছে, 15 লাখ টাকার মিথ্যা স্বপ্ন দেখিয়েছিল আপনাদের, কিন্তু 5 লাখ টাকা স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে আমাদের দিদির গঠিত সরকার, এটা ভুলবেন না। আরো অনেক প্রকল্প আছে, আর প্রত্যেকটা বাংলার মানুষ এই প্রকল্পের কিছু না কিছু সুবিধা পাচ্ছে। তাই আমি বলবো যে আমরা জানি না, বাঙালির একটা কথা বলি যে দেখছে জ্বলছে আর লুচির মতন ফুলছে, তো এই বহিরাগতগুলো কি করছে? দিদি উন্নয়ন পর উন্নয়ন করে চলেছেন বাংলায়, আর এরা সেটা দেখছে জ্বলছে লুচির মতন ফুলছে, পেট দেখলেই বোঝা যায় সবার। আরে ফুচকা খাবার দম নেই, বাংলায় প্রবেশ করে তোমরা ফুলকো লুচি খাবে না? আমরা বাঙালিরা সাধারণ মানুষ, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। দিলীপ ঘোষ কি বলেছে একটা চ্যানেলে, উনি ঈশ্বরের উপরে, আমরা হিন্দুরা 33 কোটি দেবতাকে মানি, আর একটা দেবতাকে পুজো করি না, একটা দেবতাকে কখনো নিচু করি না, কিন্তু উনি ঈশ্বরের উপরে যে আজকে নারী শক্তি মা দুর্গাকে তার অবস্থান কি সেটা প্রশ্ন করছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে। মা দুর্গাকে অপমান মানে নারী শক্তিকে অপমান, আর আজকে ওনারা ধর্ম ধর্মর নামে রাজনীতি করছেন। আমরা সেই নিন্দনীয় রাজনীতির বিশ্বাসী নই, আমরা সোনার বাংলাকে সোনার বাংলাই রাখবো, আমরা বাংলাকে গুজরাট হতে দেব না, গুজরাটকে বরং বাংলা বানাবো। তাই দিলীপ ঘোষের প্রশ্নের জবাবে আমি বলতে চাই, ইঞ্চি মাপাই জমিতে দাঁড়িয়ে ডাক দিয়েছে জনতা, ইঞ্চি মাপাই জমিতে দাঁড়িয়ে ডাক দিয়েছে জনতা, ঘরে ঘরে আজ সীতাদের বাজাতে দরকার হলো মমতা। এই বৈরাগ্যগুলো মা শব্দের অর্থ বোঝে না, ম শব্দটা না খুব শক্তিশালী, ম দিয়ে মন্দির, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাটি, ম দিয়ে মানুষ, আর ম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি দুর্গার মতন আমাদের সকলকে, মা কি করে নিজের সন্তানকে আগলে রাখে, আর ঠিক সেইভাবে গত 10 বছর ধরে উনি বাংলার মানুষকে আগলে রেখেছেন। উনি আমাদের মা আসল অর্থে, উনি এই বাংলার মাটির গন্ধটা ভালো করে চেনেন, আর আপনাদের সকলের মানে মানুষের হৃৎপিণ্ড বোঝেন, তাই উনি মা মাটির মানুষের সরকার গঠিত করতে পেরেছেন। আর আমাদের এবার লড়াই করার সময় এসে গেছে, বিধির বিধান দিদি রবে বন্ধু এবার খেলা হবে, সেটা হলো ফুটবে জোড়া ফুল নিববে তারা, ফুটবে জোড়া ফুল নিববে তারা, সিপিএম কংগ্রেস বিজেপি এবারও তোরা সর্বহারা। তো বাংলা এসেছে ঘুরছে দেখছে, আপনাদের ভুল প্রতিশ্রুতি দিচ্ছে, বড় বড় কথা, আবার সেই বাউদাবাজি, কিছুই করতে পারবে না, বলে টলে আবার ফ্লাইট ধরে চলে যাবে। এই 2 বছর কোথায় ছিল দেখা দিয়েছে কি, দেয়নি তো 2019 থেকে 2021, কিন্তু কে পাশে ছিল কে আছে আর কে থাকবে? তাই দিদি হাত শক্ত করুন, দিদির সৈনিক হিসেবে, দিদির কাণ্ডারি হিসেবে আপনারা এগিয়ে আসুন, দিদির লড়াইয়ে, দিদির
স্বপ্নের বাংলা করার যে স্বপ্নটা সেটা সত্যি করার জন্য আপনাদের সকলকে লাগবে। আর এই বাংলা দশ কোটি মানুষ যদি দিদির পাশে থাকে তাহলে রাবণগুলোকে বুঝিয়ে দেওয়া যাবে যে বাংলায় তোমাদের স্থান নেই, বাংলায় একমাত্র একটাই রয়েল বেঙ্গল টাইগ্রেস ছিল আছে থাকবে, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পাশে থাকবেন আর 2021-এ খেলা হবে। ধন্যবাদ। আমরা সবার পক্ষ থেকে আমাদের আজকে তারকা জগতের বললে ভুল হবে নিশ্চিত বক্তব্য রাজনৈতিক আমাদের রাজনৈতিক নেত্রী কৌশানী মুখার্জিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হাজার পরিযায়ী আসে যায় বাংলা নিজের মেয়েকে চায়, হাজার পরিযায়ী আসে যায় বাংলা নিজের মেয়েকে চায়, যে স্লোগান লঞ্চ হয়েছে পরশুদিন সেটাকে মাথায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান এবং আমাদের জেলার সাধারণ সম্পাদক নন্দকুমার মিশ্র মহাশয়। আজকের সভার সভাপতি আমাদের এলাকার বিধায়িকা পরম শয্যা ফিরিজা দিদি মহোদয়া, আজকের আকর্ষণ আমি আপনাদেরই ঘরের ছেলে, সবাই আপনারা আমাকে চেনেন এবং জানেন, আমার কথা প্রায় শুনেন, আপনাদের মতো আমিও মঞ্চে আছি বটে, আমি কিন্তু আমাদের বোন আমাদের নেত্রী অভিনেত্রী কাম নেত্রী কৌশানী বোনের কথা শুনলাম, কৌশানী মুখার্জি, এরপরে আমরা কার কথা শুনব, কার কথা শুনব, কার জন্য আমরা আছেন, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি সোহম চক্রবর্তী বক্তব্য রাখবে, মঞ্চে অগণিত নেতা সুমনা মহাপাত্র সোনালী মান্না শ্যামল পেরিয়াল আমাদের মনোরঞ্জন মালিক আমাদের মুফলেশ্বর দত্ত আমাদের অনুষ্ঠানের সঞ্চালক আমাদের নেতা দীপ্তি জানা সাইদুল ইসলাম খান আমাদের জাহিদুল ইসলাম খান আমার বন্ধুগণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সিরাজ খান দেখতেও সিরাজ মনটাও সিরাজ মাঝখানে একটু বেশিরও হয়ে গিয়েছিল আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে থ্যাংকস টু সিরাজ খান। আমাদের কাউন্সিলর সুকুমার দাস একদম সেই 97 সাল থেকে 98 সাল নয় 97 সাল থেকে আমাদের অগ্রজ প্রতীক প্রায় 4-5 বারের প্রধান পরম শ্রদ্ধেয় পূর্ণচন্দ্র হাজরা আমাদের নির্বাচন কমিটির দায়িত্ব পেয়েছেন আহ্বায়ক হিসাবে, আমাদের সমীরুদ্দিন ও তো বললে মাঠ এক্ষুনি আগুন ছুটবে, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি কবিতা ঘোড়া আমাদের মহিলা নেত্রী সভানেত্রী আমাদের তরুণ ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের শাহনওয়াজ থেকে শুরু করেন সমস্ত কাউন্সিলর লিডাররা আছেন সমস্ত আছে আমাদের জেলা আমাদের ব্লকের সভাপতি ভাই জয়ীর নরেন্দ্র মোদী টাকলু অমিত শাহ আর টাকলু যোগী আদিত্যনাথ আমাদের অভিষেক ব্যানার্জিকে আটকানোর জন্য চেষ্টা করছে, আরে অভিষেক ব্যানার্জিকে আটকানোর আগে আমাদেরকে আটকাও তারপরে দেখবো অভিষেক ব্যানার্জিকে আটকাবে, তাই তো লাগে। আমাদের অভিষেকদা পাঠিয়েছেন আমাদের যুব রাজ্য সহসভাপতি আমাদের নেতৃত্ব আর আইকন আমাদের সোহম সাহেব উপস্থিত আছেন আমাদের দিদি কৌশানী মুখার্জি সহ আমাদের সুমনাদি নন্দবাবু তো আছেন সিরাইদা জয়দুল বাবু ভাইস চেয়ারম্যান সৈদুল বাবু সহ আমাদের সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক সৈনিক সংগ্রামী ভাই বন্ধুদেরকে সম্মান জ্ঞাপন করছি। না ঘাবড়াও দিবানো, না ঘাবড়াও দিবানো, পার্টি কি শান বাকি হ্যায়, না ঘাবড়াও দিবানো, টিএমসি কি শান বাকি হ্যায়, আমি তো পুরা কার্যকর্তা জিন্দা হ্যায়, আমি তো হামারে মঞ্জিল বাকি হ্যায়, আর তুম নেই, কে? গুজরাট গোদ্দার দঙ্গার নায়ক নরেন্দ্র মোদি, রাক্ষস, যার ভাই প্রহ্লাদ মোদি বলেছিল সে নিজের মায়ের গয়না চুরি করে
ছিল এই নরেন্দ্র মোদি তুমি আমারা ঘর জ্বালায় মার ডালা আবরু লুটা আতে সিতারে সিতার মার হোশ মে আ অভি তো হাম পে জান বাকি হ্যায় বাকি হ্যায় বাকি হ্যায় আর বেশি কথা বলবো না একটাই কথা শুধু বলবো বলে আমি শেষ করব আমাদের নেতৃত্বরা রয়েছে নরেন্দ্র দামোদর মোদি 2014 সালে এসে বলেছিল ভাই বহনা মিত্র পেট্রোল কা দাম কম হুয়া কি নাই হুয়া 2014 সালে বলেছিল তো পেট্রোল কা দাম কম হুয়া 2014 সালের আগে মনমোহন সিং যখন ছিল তখন বেশি 2014 সালে যখন পেট্রোলের দাম কমে তখন নরেন্দ্র মোদি প্রাইম মিনিস্টার বুক চিতিয়ে 56 ইঞ্চি ছাতির চুহা বলছে পেট্রোল কা দাম কম হুয়া কি না হুয়া সবাই বলছে হুকা হুয়া ভারতীয় জনতা পার্টি আর তখন নরেন্দ্র মোদি ডায়লগ মেরেছিল अरे मनमोहन सिंह तो बस नसीब वाला था इसीलिए तब पेट्रोल का दाम बड़ा हुआ था और मोदी नसीब वाला था इसीलिए पेट्रोल का दाम कम हो चुका था अभी 2021 में जब पेट्रोल का दाम 100 रुपया है तो मोदी तू बदनसीब वाला था तुझे नहीं चाहिए हमको नसीब वाला चाहिए हमको ममता जैसा दीदी चाहिए तो ठीक बोल चुको যুবক ভাইদেরকে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়তে হবে আমাদের বোন আসিফাকে সাক্ষী রেখে আমাদের বোন তাপসী মালিকে সাক্ষী রেখে আমাদের হাতরাসের আমাদের ছোট্ট বোন মনীষা বাল্মীকির আত্মাকে সাক্ষী রেখে নরেন্দ্র দামোদর মোদীকে আমরা পশ্চিম বাংলার মাটিতে মা দুর্গা মমতা ব্যানার্জির গাদিতে কেঁদে বিদায় করতে কথা নয় আমাদের নেতৃত্ব বলবেন সবাইকে বলবো বন্দে মাতরম বন্দে মাতরম যুবক ভাইরা আওয়াজ বলবেন তো মোদীকে শোনানোর জন্য যাতে তাদের কেঁপে যায় প্যান্ট পর্যন্ত এইখানে তারা সভা বেঁধেছিল 200 বেশি লোক হয়নি আর তৃণমূল কংগ্রেস ডাক দিয়েছে সারা পাঁচকুড়ার হাজার হাজার মানুষ ভর্তি হয়েছে তাই তো নাকি খেলা হবে ভট্টাচার্যের এ কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আমরা কিন্তু ভুলে গিয়েছিলাম মা মমতা আমাদের শিখিয়েছিল বদলা নয় বদল চাই তাই আমরা সব ভুলে গেছি কিন্তু এবার যারা আসছে তারা নাকি শুনে আছে আমার প্রিয়াকে ভাঙতে চায় আমার বাড়ি ঘর লুট করতে চায় আমার বোনে নিচ্ছ দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়ে এবার বক্তব্য রাখছেন আমাদের যুবক যুবতীদের হৃদয়ের স্পন্দন আমাদের যুব নেতা সোহম চক্রবর্তী আসগর নমস্কার উপস্থিত যেখানে পা রাখতে পেরে যতবার পা রেখেছি ততবার নিজেকে আমি আমার কাছে বড় হইল কারণ এই মাটিতে জন্ম নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
এই মাটিতে জন্ম নিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা, এই মাটিতে জন্ম নিয়েছিলেন শহীদ ক্ষুদিরাম বসু, এই মাটিতে জন্ম নিয়েছিলেন বীরেন্দ্র কৃষ্ণ শাসমল মহাশয়, আর এই মাটিতে জন্ম নিয়ে গোটা বঙ্গ জননীকে গোটা বিশ্বের কাছে এই মাটিকে যে কলঙ্কিত করছে তার সম্বন্ধে পড়ে আসছে, বুঝতেই পারছেন। আজকের প্রধান বাংলা নিজের মেয়েকেই চায়, সেটা গত পরশু আমাদের এই স্লোগানটা বেরিয়েছে, এবং আজকে আপনাদের এই প্রত্যেকের সমাগম, প্রত্যেকের উপস্থিতি আরো একবার বুঝিয়ে দিল যে বাংলার 10 কোটি মানুষের আশীর্বাদ রয়েছে যার মাথায়, বাংলার 10 কোটি মানুষের আশীর্বাদ রয়েছে যার মাথায়। এতেই বোঝা যায় যে বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ফিরোজা বিবি, আমাদের প্রত্যেকের সম্মানীয় বিধায়িকা। ওনার গতবারে ইলেকশনের প্রচারে আমি ছিলাম ওনার সাথে, উপস্থিত ছিলেন আমাদের প্রত্যেকের সর্বজনের নেতা এবং সম্মানীয় জেলা সভাপতি ও রাজ্য সরকারের মন্ত্রী শ্রী সৌমেন মহাপাত্র মহাশয়, উপস্থিত রয়েছেন নন্দকুমার মিশ্র নন্দদা আমাদের প্রিয় পৌর প্রধান, রয়েছেন দীপ্তিদা ব্লক সভাপতি, রয়েছেন সুধাংশু আদক ব্লক সহসভাপতি, রয়েছেন আমাদের প্রত্যেকের সম্মানীয় শ্রীমতী সুমনা মহাপাত্র পৌর মাতা ও সহ তৃণমূলের সভাপতি, রয়েছেন আমার কলিগ এবং এখন তৃণমূল কংগ্রেসের একজন অন্যতম সদস্যা কৌশালী, রয়েছেন শেখ সমীরউদ্দিন, রয়েছেন মুকুলেশ্বর দত্ত রহমান সহ আরও আমার প্রত্যেক সম্মানীয় জেলা প্রতিনিধি, তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা, এবং সর্বোপরি তো রয়েছেন আপনারা। তো যার কথা দিয়ে আমরা বলছিলাম, যার জন্য আজকের এই মেদিনীপুরের মাটি কলঙ্কিত হয়েছে, সেই গদ্দার, সেই মির্জাফর, হ্যাঁ 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 হ্যাঁ, বলে না চেনা বামনের পইতে লাগে না, তো এখানে চেনা মির্জাফরের পইতে লাগে না, চেনা গদ্দারের পইতে লাগে না, নাম নিলেই বোঝা যায়। তো এই গুজরাট থেকে দিল্লি থেকে একজন এরকমভাবে মোটা ভাই আসেন এবং উনি বার বলেন, আরে আগলি বার 200 পার। তো আমরা বলি যে দলে গিয়ে জমেছে একজন দুজন তিনজন চারজন বেশ, তো সে দলে গিয়ে জমেছে প্রচুর গদ্দার, সে দল কখনো 200 পার নয়, গোটা একদম পগার পার, একদম ডাইরেক্ট পগার পার। আর সেই পগার পার করবো আমরা, শুরু করব হচ্ছে এই পাঁশকুড়ার মাটি থেকে। কি বন্ধুরা, তোমরা তৈরি? তো খেলা হবে না, খেলা শুরু হয়ে গেছে, কিন্তু গোল না, গোল তো আমরা দিয়ে যাবো। হ্যাঁ, ওরা বলছে না কি রাজীব বন্দ্যোপাধ্যায় আর একজন গদ্দার, তিনি কি বলছেন যে আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় গোলরক্ষক হন তো আমরা স্ট্রাইকার। আমি বলবো দাদা আপনি সেই স্ট্রাইকার নন, আপনি হচ্ছে ওই ক্যারাম বোর্ডের স্ট্রাইকার, বেশি পাউডার পড়ে গেলে ডবল ফাইন হয়ে যাবে। তো এতদিন তারা যে নেত্রীর আঁচলের তলায় থেকে বড় হয়েছেন তাদেরকে গোটা রাজ্য চিনেছে, ভারতবর্ষের কিছু অংশ তাদেরকে চিনেছে, আজকে তারাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার প্রচেষ্টায় রয়েছে। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে দু চারজন গদ্দার চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এক বিন্দু আলো কমবে না, কারণ তার সঙ্গে রয়েছে বাংলার 10 কোটি জনগণ, রয়েছে আমরা সবাই, কারণ তার প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যে মানুষটা, যারা এখানে আমার থেকে বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ রয়েছেন, যারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন এই রাজনৈতিক ময়দানে, তারা প্রত্যেকে জানে আমি নিজেকে চরম গর্বিত মনে করি, কারণ আমি সেই নেত্রীর, সেই বঙ্গজননীর সান্নিধ্যে আসতে পেরেছি বলে, এবং তার অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমি নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এবং সৈনিক হিসাবে দাবি করতে পারি এবং বুক বাজিয়ে সেটা দাবি করতে পারি। কারণ একটিমাত্র মানুষ যিনি ভারতবর্ষের
শুধুমাত্র একজন মহিলা মুখ্যমন্ত্রী যে চরম আকাশচুম্বী, কিন্তু তার পা দুটো সর্বদা কিন্তু ওই সাধারণ হাওয়াই চপ্পল পরে মাটিতেই থাকে। হ্যাঁ, এদিকে আসছে আসছে আসছে, কারণ নমস্কার, আপনার নমস্কার। খেলা হবে হবে, আর মাত্র কয়েকটা দিন, আর খেলার ফলাফলও বলে দিচ্ছে এই আকাশে সবুজ আবির উঠবে, হবে সব হবে। নমস্কার। তো আমরা সেই নেত্রীর প্রতি, আমরা তো আমাদের সমর্থন শুধু নয়, দরকার পড়লে নিজেদের শেষ বিন্দু রক্ত অব্দি দেব, এবং আমরা চাইবো আমাদের নেত্রী ওই নবান্নের 14 তলায় তৃতীয়বারের জন্য আসুক এবং বাংলার মসনদে বসে বাংলার 10 কোটি পরিবারকে সুরক্ষিত রাখুক। আচ্ছা, আরো উপস্থিত রয়েছে আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় জহিদুল ইসলাম খান, রয়েছেন ভাই শহীদুল, রয়েছেন সুজিত রায়, রয়েছেন তরুণ কৃষ্ণ ভট্টাচার্য, রয়েছেন রয়েছেন মনোরঞ্জন মালিক, এবং রয়েছেন প্রধান ও কাউন্সিলররা, তার প্রত্যেকেই আজকে এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন। তো যেটা বলছিলাম, যার জন্য এই মেদিনীপুরের মাটির দিকে বারবার আঙুলটা উঠছে, হঠাৎ করে তার কিছু বক্তব্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রাণটা কাঁদছে। কাদের জন্য? আমাদের গরিব কৃষকদের জন্য, যে কৃষকদের দরুন আমরা প্রত্যেকে দুবেলা দুটো অন্ন খেতে পাই। আজকে তারা খাচ্ছে এখানে, কিন্তু সেটা আমাদের এই মিডিয়ার সামনে শুধুমাত্র লোক দেখানোর জন্য। কৃষকদের বাড়িতে গিয়ে, আমাদের দলিত ভাই বোনদের বাড়িতে গিয়ে তারা পাত পেড়ে ভাত খাচ্ছেন, কিন্তু পেছনে রয়েছে মিনারেল বটল, ভারে করে গ্লাসে জল খেতে তাদের লজ্জা লাগে। এবং শুধু তাই নয়, আমার তার কাছে একটা প্রশ্ন, তার বেশ কয়েকটা বক্তব্য আমি শুনেছিলাম, কিন্তু আমার বেশ কিছু প্রশ্ন জেগেছিল উল্টে তার বক্তব্যগুলো শুনে। আমার মনে হয়েছিল যে এই মানুষটা যদি কৃষকদের প্রতি এতটাই সমব্যথী থাকেন, তাহলে আজকে এই পাঁশকুড়ার মঞ্চে দাঁড়িয়ে আমি তাকে বলবো যে আপনি যদি সত্যিকারের বাপের বেটা হন, তাহলে দিল্লিতে যে কৃষকদের ওপর অত্যাচার হচ্ছে, এই ঠান্ডায় তারা দিনের পর দিন, রাতের পর রাত 3 মাস কাটিয়েছে এবং তারপরও তাদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, সেই কৃষকদের সমর্থনে আপনি এই পূর্ব মেদিনীপুরের মাটিতে নিজে একটা মিছিল বার করুন, কোনো ঝান্ডা ছাড়া আমি আপনার সঙ্গে সেই পদযাত্রায় সামিল হব। হবে না, বলতে পারেন তারা কিন্তু কাজে করতে পারেন না। আজকে জোর গলায় তারা বলছেন যে কি পেয়েছি আর কি দিতে বাকি রেখেছে আপনাকে। যদি আমরা সবাই প্রশ্ন করি, আপনাকে দিতে কি বাকি রেখেছে? আপনি নেত্রী সম্বন্ধে বলেন যে এটা পরিবারতন্ত্র হচ্ছে, তাহলে পরিবারতন্ত্র তো বলবো আমরা যে জন্মগ্রহণ করেছে আপনার পরিবার থেকে। চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি, শুধু মুখ্যমন্ত্রীটা বাদ। হ্যাঁ, উনি চেয়েছিলেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারটা ছেড়ে দেবেন আর বলবে বাবা আয় তুই এসে বস, কিন্তু তিনি ভুলে গেছেন যে ওই চেয়ারটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অর্জন করেছেন এবং তার পেছনে রয়েছেন এই 10 কোটি পরিবারের 10 কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা এবং তার জীবনের ত্যাগ। আরে বস, আগে ত্যাগটা তো করতে শিখুন, তারপর ভোগ করবেন। এই মানুষটা তো সারা জীবন শুধু ত্যাগের পর ত্যাগ করে গেছেন, নিজের জীবনকে প্রত্যেকটা মুহূর্তে বাজি রাখেন। এই মুহূর্তেও তিনি নিজের জীবন বিপন্ন করে বাজারে রাস্তায় ঘাটে দাঁড়িয়ে মানুষে মানুষে ফিজিক্যাল ডিস্টেন্স করেছেন, যাতে কোনো মানুষ এই কোভিড পজিটিভ মহামারীর থেকে মুক্তি পেয়ে থাকে। তিনি কিন্তু একটিবারের জন্য ওই ঘরে বসে থাকেননি, আর নবান্ন থেকে ফোন করে বলেননি এটা করো সেটা করো, তিনি নিজে ফিজিক্যালি রাস্তায় নেমেছিলেন। একে বলে মানুষের